লেকিন দিল না সত্যি লাগা দো। সেখানে আমরা তিনটি নমিনেশন নারায়ণচন্দ্র দাস সিপিআইএম তারা মিয়া আইএনসি ক্ষেত্রে আমরা পার্টি নমিনেশন পেয়েছি তিনটা পার্টি রিপোজিট নমিনেশন আমরা যেটা রয়েছে পক্ষে দিয়েছেন সিপিআই পক্ষে অনুরূপা আচার্যী উনি আইএনসি পক্ষে দিয়েছেন সীমা ভৌমিক উনি বিজেপির পক্ষে এবং নমিনেশন ফিও আমরা পেয়েছি সে অর্থে করা হয়েছে এখানে আমরা তিনটা নমিনেশন পেপার পেয়েছি অপর্ণা দেবনাথ অন বিহাফ অফ সিপিআইএম পার্টি বেলা দেবনাথ বিজেপি পক্ষে সার্টিফিকেট আমরা পেয়েছি দুজনেরই পার্টি নমিনেশনও পেয়েছি নমিনেশন ফিও পেয়েছি অ্যাজ পার নর্মস সিপিআইএম এর পক্ষে তারা মিয়া আইএনসি পক্ষে সেখানে যে ইউআর আসন ছিল ছ নম্বরটা সেখানে পার্টি নমিনেশন আমরা পেয়েছি নমিনেশন ফিও আমরা ডিপোজিট যেটা সেরেছিল সেটাও আমরা পেয়েছি সেই অর্থে নারায়ণচন্দ্র দাস সিপিআইএম তারা মিয়া আইএনসি এবং রাজকুমার দেবনাথ বিজেপির পক্ষে নমিনেশন ব্যাপারগুলি আমরা অ্যাকসেপ্ট করেছি সিপিআই জেলা সাত সাতের সাত নম্বর আসন এটা উমেন রিজার্ভেশন ছিল সেখানে আমরা তিনটা নমিনেশন পেপার পেয়েছি মমতাজ বেগম উনি সিপিআই পক্ষে দিয়েছেন সিপিআই পক্ষে অনুরূপা আচার্যি উনি আইএনসির পক্ষে দিয়েছেন সীমা ভৌমিক উনি বিজেপির পক্ষে দিয়েছেন তাহলে সেখানে উমেন রিজার্ভেশন আসন সেখানে পার্টি রেজুলেশন তিনটি পার্টির ক্ষেত্রে আমরা পেয়েছি এবং নমিনেশন ফিও আমরা যথারীতি পেয়েছি সে অর্থে মুমতাজ বেগম এবং অনুরূপা আচার্য এবং সীমা ভৌমিকের তিনটি নমিনেশন পেপারই অ্যাকসেপ্ট করা হয়েছে সিপিআই জেলা আট নং আসন সেটা ইউআর ছিল আনরিজার্ভ ছিল সেখানে আমরা তিনটি নমিনেশন পেপার পেয়েছি মোহাম্মদ সেলিম সিপিআইএম এর পক্ষে পরেশ দেবনাথ আইএনসির পক্ষে জওহরলাল ঘোষ বিজেপির পক্ষে তো সেখানে আমাদের আট নম্বর কনস্টিটিউন্সির ক্ষেত্রে আমরা পার্টি নমিনেশন পেয়েছি তিনটা পার্টি থেকে পেয়েছি নমিনেশন ফিও আমরা পেয়েছি সে অর্থে মোহাম্মদ সেলিম পরেশ দেবনাথ এবং জওহরলাল ঘোষের তিনটি মনোনয়নপত্রই আমাদের গৃহীত হয়েছে অ্যাকসেপ্ট করা হয়েছে নমিনেশন অ্যাকসেপ্ট করা হয়েছে সিপাহী জেলা নয় নম্বর কনস্টিটিউন্সি নয় নম্বর আসন এটা এসসি ওমেন ছিল এসসি ওমেন ছিল সেখানে আমরা দুটি নমিনেশন পেপার পেয়েছি একটা হল প্রতিভা দাস সরকার একটা হলো মিনাক্ষী